Alhamdulillahi Rabbil Alameen Wa salatu wa salamu ala ashrafil anbiya wa sayyidil mursaleen Nabiyyina Muhammad wa ala alihi wa ashabihi ajma'in Amra aajke tafsir shunchi Surah Al-Anfalir 47 number ayat theke 47 Makkar kafirra jakhon Badr dike rawana hoyeche khub lompo jhompo diye বীর দর্পে বাহাদুরি করতে করতে গর্ব অহংকার করতে করতে কখনো যেন মুসলমানরা কোনোদিন তাদের যদি শক্তি সামর্থ্য অনেক বেশিও থাকে এরকম গর্ব অহংকার তাকাব্বর করে যখন কোনো কাজে যেন তারা বের না হয় সে প্রসঙ্গে আল্লাহ তাআলা সতর্ক করছেন ওয়ালা তাকুনু কাল্লাযিনা খারাজু মিন দিয়ারিহিম বাতারাউ ওয়ারিআ আন-নাস এর আগে মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেছিলেন মুমিনরা যখন কাফেরদের মোকাবেলায় লড়াই করেছেন তাদেরকে আল্লাহ তাআলা নসিহা করেছেন অ্যাডভাইস করেছিলেন কি 45 এবং 47 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু হে ঈমানদারগণ যখন তোমরা কোন গোষ্ঠীর সঙ্গে লড়াইয়ে লিপ্ত হও যুদ্ধে তোমাদেরকে সামনাসামনি তাদের মোকাবিলা করতে হয় তখন ফাসবুতু তোমরা মজবুত ভাবে টিকে থাকো ভয় পেও না পালিয়ে যেও না পিছনের দিকে হটে যেও না ভীরু কাপুরুষতা দেখিও না ওয়াজকুরুল্লাহ কাসীরা আর যুদ্ধের ময়দানেও কি করো আল্লাহ তাআলাকে বেশি বেশি করে ডাকো মুসলমানদের ভরসা অস্ত্রের প্রতি না আল্লাহর প্রতি আল্লাহর প্রতি আর যাদের আল্লাহর প্রতি ভরসা নেই তাদের ভরসা অস্ত্র শস্ত্র টাকা পয়সা অ্যাটম বোম দুনিয়ার সব কিছুর উপরে তো আল্লাহ তাআলা সকল অবস্থায় মুসলমানদেরকে বলেছেন বেশি করে আল্লাহকে ডাকো লাআল্লাকুম তুফলিহুন আশা করা যায় তাতেই তোমরা সফল কাম হবে ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহ আর সব অবস্থায় আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো তাদের হুকুম মেনে চলো কোরআন হাদিস যেভাবে চলতে বলে যা করতে বলে শরীয়ত মতো সব কিছু তোমরা মেনে চলো ওয়ালা তানাযাউ ফাতাফশালু আর নিজেরা যখন কাফেরদের মোকাবিলা করতে হয় বা সকল অবস্থায় তোমাদের মধ্যে বা বাদ মানে ঝগড়া লড়াই তর্ক বিতর্ক অনুক্য সৃষ্টি করা এমন কোনো কাজ করো না তা না যাও ঝগড়া ফাসাদ করা বাক বিতণ্ডায় লিপ্ত হওয়া তাহলে এরকম ঝগড়া ফাসাদ তোমাদের মধ্যে বিভিন্ন রকমের অনুক্য যদি সৃষ্টি হয় কি হবে ফাতাফশালু তাহলে তোমরা ব্যর্থ হয়ে যাবে তোমরা আর বিজয় লাভ করতে পারবে না তাহলে মুসলমানদের বিজয় লাভ করার জন্য অন্যতম কর্মসূচি আল্লাহ তাআলা কি দিচ্ছেন প্রথমে বলেছেন আল্লাহ এবং তার রাসূলের তরিকায় থাকতে হবে তাতে হুকুম মানতে হবে এর আগে বলেছেন মজবুতির সাথে টিকে থাকতে হবে আল্লাহকে বেশি করে ডাকতে হবে আল্লাহ এবং তার রাসূলের অনুশাসনকে ভালো করে মানতে হবে এখানে কম্প্রোমাইজ করা যাবে না আবার বলেছেন তোমাদের মধ্যে লড়াই ঝগড়া ফাসাদ বিভিন্ন বিতর্ক সৃষ্টি করে তোমাদের মধ্যে অনুক্য সৃষ্টি করো না এই এতগুলো যদি না করো তাহলে তোমাদের কামিয়াবি হবে আর যদি এই সমস্ত কিছু সব কিছু উল্টাপাল্টা করে ফেলো ঝগড়া ফাসাদ করো নিজেদের মধ্যে অনৈক্য সৃষ্টি করো ফাতাফশালু তাহলে তোমরা ব্যর্থ হয়ে যাবে আজকে উম্মতের কি অবস্থা ব্যর্থতা না আরে উপরে যেগুলো বলা হয়েছে কতটুকু ঠিক আছে আমাদের সবগুলোর মধ্যেই ত্রুটি আছে তাহলে ব্যর্থ হয়ে যাবে ওয়াতাদ হাবারি হুকুম আর তোমাদের বাতাস চলে যাবে এই বাতাস বলতে কি বোঝানো হয়েছে তোমাদের শক্তি সামর্থ্য তোমাদের উদ্যম তোমাদের সাহস তোমাদের সাহস হচ্ছে তোমাদের ঐক্যের মধ্যে তোমাদের শক্তি তোমাদের ঐক্যের মধ্যে ঐক্য যদি বিনষ্ট হয়ে যায় তাহলে আর কিছু থাকলো দুশ্মনের একটা কাজ যদি করতে পারে তোমাদের অনৈক্য সৃষ্টি করে দেয় তাহলে তোমাদের বারোটা বাজবে আর দুশ্মন তাই করছে বিভিন্ন উসিলা মুসলমানদের মধ্যে কীভাবে অনৈক্য সৃষ্টি করা যায় এগুলো নিয়ে মুসলমান অসচেতন হয়ে দুশ্মনের ফাঁদে পা দিয়ে নিজেদের মধ্যে বিভিন্ন রকমের কন্দর সৃষ্টিতে
কয়েক শতাব্দী থেকেই এই দুরবস্থায় আছে। এরপরে বলেছেন ওয়াসবেরু, আবার সবর করতে বলেছেন শেষে, কর্মসূচি আরেকটা সবর করতে হবে। এখন যদি মুসলমানদের অবস্থার উন্নতি না হয়, হতাশ না হয়, কি করতে হবে? সবর করতে হবে, আর একটু ধৈর্য ধরতে হবে, আর একটু কষ্ট করতে হবে, আর একটু আল্লাহর দিকে আসতে হবে। গেলে সব কিছুর জন্য সবর লাগবে, অনৈক্য থামানোর জন্য সবর লাগবে। লাগবে না, ঝগড়া করতে আসে আমি ঝগড়া করব না, কোন্দল করতে আসে আমি কোন্দল করব না, সবর লাগবে না? এগুলো সব কিছু ভালো কাজ করার জন্যই সবর লাগে। ইন্নাল্লাহা মা সাবিরিন, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা সবরকারীদের সঙ্গে আছেন। সবর করলে তোমাদের সঙ্গে আল্লাহ আছে। এখন আমরা অনেক সময় সবর করতে পারি না, ব্যক্তিগতভাবে তর্ক বিতর্ক, ব্যক্তিগতভাবে লেনদেন, রাগারাগি গোস্বা, বিভিন্ন বিষয়ে আমাদের মধ্যে যে মতবিরোধ হঠকারিতা সৃষ্টি হয়, অনেক সময় আমরা সবর করতে পারি না। তা আল্লাহ তাআলা আমাদের পাশে আর থাকেন না, আল্লাহ তাআলাকে আমাদের পাশে আমরা আর পাই না। যদি আমরা সবর করতে পারি, তাহলে নিশ্চয়ই সবরকারীদের সঙ্গে, ধৈর্যশীলদের সঙ্গেই আল্লাহ আছেন। এটা মুসলমানদের সামষ্টিকভাবে যেমন এই বিষয়টা অ্যাপ্লিকেবল, পার্সোনাল লাইফেও, ব্যক্তিগতভাবেও, ব্যক্তিগত কাজ কারবারে, আপনার নিজস্ব সম্পর্ক, পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে, তারপরে ব্যবসা বাণিজ্য লেনদেন, অনেক ব্যক্তিগত বিষয় আমাদের আছে যেগুলো আমাদের মধ্যে প্রায়ই দেখা যায় বাদানুবাদ, বিভিন্ন রকমের অনৈক্য, ঝগড়া ফাসাদ, মন কষাকষি, কোর্টে যেতে হয়। কোর্টে যাইতে হয় কি সবসময় কি অমুসলিমদের বিরুদ্ধে কোর্টে যাওয়া লাগে নাকি? কোর্টে যা আমরা যাই কাদের বিরুদ্ধে যাই? নিজেদের বিরুদ্ধে যাই, মুসলিম মুসলিমদের বিরুদ্ধে যাই। তো কাজে যদি এক পক্ষ সবর করতো, বেশি বাড়াবাড়ি না করতে দিত, তাহলে কোর্ট পর্যন্ত যাওয়া লাগতো না, তাহলে উকিল ব্যারিস্টারদের অনেকেরই ভাত খাওয়া বন্ধ হয়ে যেত। হ্যাঁ, কোনো কোনো সময় তো যাওয়া লাগবে, একদম জুলুমের শিকার করার নাই, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় আমরা একটু কোরবানি করলে, স্যাক্রিফাইস করলে সমস্যা এতটুকুন গড়ায় না। সবর একটা বিরাট জিনিস। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমানের পরে সবরের মতো আর কোনো বড় নিয়ামত নেই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবর বেশি করে দান করেন। এখন কেউ কেউ আমাদের মধ্যে আসি, ভাই আমার কিন্তু বেশি সবর নাই, আমার সঙ্গে কাজ কারবার করতে সাবধানে করবেন, তো এটা কি ভালো কোনো খবর? তো যার সবর কম, তিনি এই কথা এলান না করে কি করা দরকার? আল্লাহ তাআলার কাছে সবর বেশি করে চাওয়া দরকার। আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ কি ওনাকে সবর দিবেন? দিবেন। চাওয়ার পাশাপাশি একটু চেষ্টা করতে হবে, একটু চেষ্টাও করতে হবে। এই জন্য একটি হাদিসে তিনি বলেছেন ওয়ামাইয়াতা সাব্বার ইউসাব্বিরহুল্লাহ, যে ব্যক্তি সবরের প্রয়াস চালায়, সবরের জন্য চেষ্টা করে, নিজের নফসকে দমন করার জন্য একটু চেষ্টা করে, তাকে আল্লাহ তাআলা পর্যায়ক্রমে সবর দান করবেন। গুড নিউজ আছে কি না? আছে। তাহলে আমরা চেষ্টা করা দরকার। যখনই কোনো জায়গায় সবর হারিয়ে ফেলি, তখন কিছুক্ষণ পরে হলে যেন রিয়েলাইজ করে আমি মিস্টেক করে ফেললাম, আমি তাড়াহুড়ো করে ফেললাম, আমি খুব বেশি রাগান্বিত হয়ে গেছিলাম, আমি অনেক কথা বলে ফেলেছি, বেফাঁস কথা বলেছি, কোনো দরকার ছিল না বলার, এরকম অনুশোচনা হয় না? অনুশোচনা, আত্মসমালোচনা করে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ দেওয়া দরকার যে আল্লাহ আমাকে আপনি সবর বাড়িয়ে দেন, আমার যেন সামনের দিকে এরকম আমি তাড়াহুড়া না করি, আমি যেন অস্থিরতা না দেখাই, আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা যদি কোনো সময় যুদ্ধে যেতে হয়, তাহলে ওদের মতো যেও না। কাফেররা যখন যুদ্ধে যায় কি করে? তারা খুব গর্ব অহংকার দেখিয়ে যায়। ওয়ালা তাকুনু কাল্লাযিনা খারাজু মিন দিয়ারহিম, ওদের মতো তোমরা হইও না। ওই কাফেরগণ মক্কার যখন তারা তাদের ঘর বাড়ি থেকে বের হয়েছিল, বদরের দিকে আসছিল, বাতরং ওয়ারিয়া আন্নাস, বাতর, বাতর শব্দের অর্থ গর্ব অহংকার। ওই বাতার ওই সব ওই রকম গর্ব অহংকারকে বলে যে গর্ব অহংকার সত্যকে অস্বীকার করে, সত্যের বিরুদ্ধে যুদ্ধ করে, হককে কবুল করে না, বাতিলের উপরে বাতিল নিয়ে লড়াই করে, এই রকম গর্ব অহংকার, বাতিলকে ধরে গর্ব অহংকারে অস্থির। আজকের দুনিয়াতেও যারা বাতিলপন্থী,
তাদের বাতিলের গর্ব অহংকার কত বেশি দেখেছেন, তাদের অহংকার দাম্ভিকতা অনেক বেশি। এটা বাতর, সেটা হচ্ছে হককে ডিনাই করা। এরকম গর্ব অহংকার তাকাব্বর করে তারা বের হয়েছে, আর লোকদেরকে খুব শো অফ করেছে, খুব প্রদর্শন করেছে। তাদের অনেক শক্তি আছে, তারা কাউকে কেয়ার করে না, তারা বিশ্ব বিজয় করে ফেলবে, তারা মদিনাকে নিশ্চিহ্ন করে দেবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুসারী মুসলমানদেরকে আর কোনোদিন তারা মাথা তুলতে দেবে না, তাদেরকে চিরতরে উৎখাত করবে, নির্মূল করবে। এরকম নির্মূলের স্লোগান যারা দেয় বাতিলপন্থী হকের বিরুদ্ধে, তারা দাম্ভিক, অহংকারী, আল্লাহর কাছে তারা লানতের উপযুক্ত। এবং তারা খুব বেশি নিজেদের জাহির করে, নিজেদেরকে প্রকাশ করে, নিজেদের খুব প্রদর্শন, শক্তির প্রদর্শন করে তারা। ওয়া সুদ্দুনা আন সাবিলিল্লাহ, আর এগুলো করে তারা মানুষকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে নেয়, বিরত রাখে, ইসলামের দিকে আসতে দেয় না। এই কথা আল্লাহ তাআলা কতদিন আগে বলেছেন কোরআনে পাকে? 1500 বছর আগে প্রায়। বর্তমানে কি অবস্থা? একই অবস্থা, বাতিল তাদের শক্তি প্রদর্শন করে হকের দিকে, ইসলামের দিকে মানুষকে আসতে দেয় না, বাধা সৃষ্টি করে। মনে হয় যেন এই সময়ের জন্যই কোরআনটা নাজিল হয়েছে, কি মনে হয়? এক্স্যাক্টলি হ্যাপেনিং। তারা কিভাবে বের হয়েছিল? আবু জাহালকে যখন গত সপ্তাহে শুনেছিলেন, আবু সুফিয়ান চিঠি দিল যে আমরা ডাইভার্ট করে চলে এসেছি, মুহাম্মদ আমাদেরকে টাচ করতে পারবে না, থাক আর যুদ্ধ দরকার নেই, চলে যাও। সে বলে না, যাবো না, ফেরো। লা ওয়াল্লাহি, আল্লাহর কসম, ফেরত যাবো না। লা নারজু হাত্তা নারুদ্দা মা আবাদার ওয়া নানহার আল জাজার, আমরা যাবো না, বদরে যে পানির কুয়া আছে ওখানে মেলার আসর আছে, ওইখানে আমরা যাবো। নাসাবুল খামার, মদ পান করবো, ফুর্তি করব, আমাদের শক্তি প্রদর্শন করব, মহড়া দেব। কিয়ান, আর গায়িকা নায়িকা নিয়ে এসে আমাদেরকে নাচ গানে ফুর্তি দেওয়া দেওয়াবে তারা। এসব কিছু আমরা করে আনন্দ উৎসবে মাতোয়ারা হয়ে আমরা মদিনাবাসীদেরকে দেখাবো, তোমরা আমাদের কিছুই করতে পারবে না। সারা আরব যেন মনে করে যে কোরাইশের গায়ে যেন কেউ হাত না দিতে পারে। কি হয়েছিল? আবু জাহালের দম্ভ কোথায় গিয়েছে? মাটির সঙ্গে মিশে গিয়েছে। আল্লাহ তাআলা বলেন, মুসলমানদেরকে তোমরা কোনোদিন এরকম করো না। এটা আল্লাহর কাছে খুবই ঘৃণিত বিষয়, দাম্ভিকতা দেখানো, শক্তির মহড়া দেখানো, তাকাব্বর করা, গর্ব করা, অহংকার করা। যুদ্ধক্ষেত্রেও যেমন ব্যক্তিগতভাবে দাম্ভিকতা দেখালে আল্লাহ পছন্দ করেন, মোতাকাব্বেরকে আল্লাহ পছন্দ করেন, তাকাব্বর বড়াই, গর্ব অহংকার, আল কিবরিয়া উ হৃদায়ই, গর্ব অহংকার আমার গায়ের চাদর। যে ব্যক্তি আমার চাদর নিয়ে টানাটানি করে তাকে আল্লাহ তাআলা কি করবেন? নিপাত করে দেবেন, তাকে আল্লাহ শেষ করে দেবেন। আল্লাহ তাআলার চাদর, এই গর্ব অহংকার আল্লাহর জন্য মানানসই, আল্লাহর জন্য কি এটা খারাপ নাকি? না, আল্লাহ তাআলার জন্য সাজে, সমস্ত ক্ষমতা কার হাতে? আল্লাহ তাআলা। তিনি তো বলতেন আমার এত ক্ষমতা আছে, যে মানুষের নিঃশ্বাস নিতে এক মিনিটও লাগবে না শেষ হয়ে যেতে, হার্ট অ্যাটাক হতে, তার গর্ব করার কি শক্তি আছে? তার শক্তি কোথায়? কিছুই নেই। কাজে মানুষের জন্য এটা অন্যায়, কবিরা গুনাহ, কিন্তু এটা আল্লাহ তাআলার সিফাত। এই জন্য তিনি আল্লাহু আকবার, সবচেয়ে বড় কে? আল্লাহ। তো আকবার কিবরিয়া একই জায়গা থেকে আসছে, কাজে কেউ মনে করেন অহংকার তো খারাপ জিনিস, এটা আল্লাহর জন্য হয় কেমনি? আবার ভুল বুঝছি আমরা, আমাদের জন্য খারাপ, কিন্তু আল্লাহর শানে এটা অনেক শানের বিষয়, যেহেতু তিনি সবচেয়ে বড়। কাজে কোনো মানুষের সামষ্টিক জিন্দগিতে, যুদ্ধের ময়দানে শুধু নয়, কোনো অবস্থাতেই আল্লাহ তাআলার কাছে গর্ব অহংকার আল্লাহ পছন্দ করেন না, দাম্ভিকতা পছন্দ করেন না। আল্লাহ তাআলা সবসময় মুতাওয়াদে থাকা, বিনয়ী থাকা, নম্রতা, বিনয়ী হওয়া, এগুলোকে আল্লাহ তাআলা পছন্দ করেন, তার শান বাড়িয়ে দেন। মান তাওয়াদা আলিল্লাহে রাফা আল্লাহু শানহু ওয়া রাফা আল্লাহু কদরহু কামা ক্বাল আলাইহিস সালাম, যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে নিজেকে বিনয়ী করে রাখে, আল্লাহ তাআলা তার মর্তবা শান আরো বাড়িয়ে দেন। আল্লাহু বিমা ইয়ামালুনা মুহিত,
এই যে তারা আল্লাহর রাস্তা থেকে মানুষদেরকে দূরে রাখার জন্য এই সমস্ত ষড়যন্ত্র করে, যুদ্ধ করে ইসলামের বিরুদ্ধে, তারা কি যে করে এগুলো সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াকিফ হাল আছেন নাকি নাই জানেন না? আল্লাহ জানেন না কি হচ্ছে, কোথায় কোথায় ইসলামের কাজে বাধা দেওয়া হচ্ছে, ইসলাম যাতে প্রস্ফুটিত না হতে পারে, ইসলামের আলো যাতে ছড়াতে না পারে, অন্ধকার দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে শুধু অমুসলিম দেশে না মুসলিম দেশেও। মুসলিম দেশে কি একটু বেশি হয় না কম হয়? আরো বেশি। আহ আফসোস, এগুলো কি আল্লাহ জানেন না কিছু? অবশ্যই জানেন। মক্কার কাফেরদেরকে থেকে লেসন নিতে বলেছেন, তারা কি করেছিল, লম্পঝম্প তাদের পরিণতি কি হয়েছে। হে মুসলিম উম্মাহ দেখো, وَإِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ وَقَالَ لَا غَالِبَ لَكُمْ الْيَوْمَ مِنَ النَّاسِ وَإِنِّي جَارٌ لَكُمْ। আর যখন শয়তান তাদের জন্য মক্কার কাফেরদের জন্য খুব সৌন্দর্যময় করে তুলে ধরল তাদের এই কুফরি কাজকে এবং দিনের বিরুদ্ধে দুশ্মনির কাজকে তাদের কাছে প্রচণ্ড আকর্ষণীয় করে তুলল, এটা তাদের জীবনের মিশন হয়ে গেল, এর জন্য তারা জান দিতে তৈরি হয়ে গেল এবং এই কাজকে তারা অনেক বড় জরুরি কাজ মনে করল। এখনো অনেক বুদ্ধিজীবী আছে, অনেক সংবাদ মিডিয়া কর্মী আছে, তাদের রাত দিনের ফন্দি কি ইসলামের বিরুদ্ধে দুশ্মনী করা, লেখালেখি করা, মিথ্যা খবর ছড়িয়ে দিয়ে সারা দুনিয়ায় ইসলামকে আতঙ্কের হাতিয়ার বানিয়ে দেওয়া। এই কাজে শয়তান তাদেরকে খুব মজা দিল, করো এটা, করতে থাকো, করতে থাকো। আর সে বলল তাদের সঙ্গে এসে, মানুষের মধ্যে কেউ আজকে তোমাদেরকে পরাজিত করতে পারবে না, তোমরা অবশ্যই বিজয় লাভ করবে, তোমাদের জয় হবেই হবে। সে কি তাদের সঙ্গে কথা বলেছে? কথা বলেছে, শয়তান তো অস্বস্তি দেয় মানুষকে, কিন্তু বদর যুদ্ধে সরাসরি কথা বলেছে এবং মানুষের রূপ ধরে এসেছে, বলেছে আমি তোমাদের পাশেই আছি, আমার বাহিনী, সে তার বাহিনী নিয়ে এসছে, শয়তানের বাহিনী নিয়ে এসছে সে। ওকে, এরপরে সে বলেছে যে ইয়াউমা বদর, কোন কোন রেওয়ায়েতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে লাম্মা কানা ইয়াউমা বদর সারা ইবলিস বিরায়াতিহি ওয়া জুনুদিহি মাল মুশরিকিন, সে এসেছে তার হাতে বিশাল এক পতাকা নিয়ে, তার বাহিনী নিয়ে, তার অনুসরদের মানে শয়তানদের জিনদের এক বাহিনী নিয়ে আসে মানুষের সুরত ধরে, এসে বলেছে আমরা জয়েন করলাম তোমাদের সাথে, আমরা তোমাদের সঙ্গে থাকবো, পাশে থাকবো, যার মানে প্রতিবেশী অর্থাৎ পাশে থাকবো। এবং সে ওয়াজা ইবলিস ফি জুনদি মিন শায়াতিন মা হু রায়াতুহু ফি সূরাতি রাজুল মিন বনি মুদলেজ, বনি মুদলেজ একটি কবিলা মক্কার বাইরে, সেই কবিলার এক লোক আছে সুরাকা ইবনে মালিক ইবনে জুসম, এই সুরাকার চেহারা ধরে শয়তান ইবলিস এসেছে, জিনকে আল্লাহ তাআলা কিছুটা এই পাওয়ার দিয়েছেন যে তারা চাইলে মানুষের সুরত ধরতে পারে, জানোয়ারের সুরতও নিতে পারে, কোনো সময় জিন শয়তানগুলো কালো কুকুরের সুরত ধরে আসে, কোনো সময় অন্য কোনো সুরত ধরে আসে, সাপের সুরত ধরে আসতে পারে, মানুষের সুরত ধরে আসতে পারে। তো সে এরকম আসলো, তারা যেন মনে না করে এটা শয়তান, তারা তো ভয় পাবে, মানুষের সুরত ধরে তাদের পাশে আসছে, তার পতাকা আছে, তার ফ্লাগ নিয়ে আসছে, বলছে আমি তোমাদের সঙ্গে শেষ মুহূর্ত পর্যন্ত আছি, কোনো চিন্তা করবে না, তোমরা আজকে বিজয় লাভ করবে। ওকে, এরপরে যুদ্ধ শুরু হয়ে গেল। ওকে, সে তাদেরকে খুব উৎসাহ দিচ্ছে যাতে করে তারা পিছপা না হয়ে যায়, তাদের উৎসাহ বাড়ানোর জন্য সে আসলো। فلما تراءت الفئتان نكص على عقبيه, যখন এক পক্ষ আরেক পক্ষের সামনাসামনি হয়ে যুদ্ধ, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল, তখন সে তার কি করলো, উল্টা দিকে রওনা করে দিল, তার পথ ঘুরিয়ে ফেলল, তার পৃষ্ঠ প্রদর্শন করে ফেলল।
কেন করলো এটা? যখন সম্মুখ সমর শুরু হয়ে গেছে, জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এক মুষ্টি মাটি নিয়ে শাহাতিল উজুহ বলে আপনি বিসমিল্লাহ পড়ে ছেড়ে দেন, এগুলো কাফেরদের চোখের মধ্যে গিয়ে লাগবে, তাদের চোখে ধুধু সৃষ্টি করবে। তিনি ছেড়ে দিলেন। ও আকবাল জিব্রাইল আলাইহিস সালাম ইলা ইবলিস, জিব্রাইল আলাইহিস সালাম সামনাসামনি চলে আসেন, কোনো কোনো রেওয়ায়েতে আসে তিনি 500 ফেরেশতার বাহিনী নিয়ে, ওনার পিছনে মিকাইল আলাইহিস সালাম আরও 500 ফেরেশতার বাহিনী নিয়ে আসছেন, একদম রেডি হয়ে অস্ত্র শস্ত্র। ওরা দেখতে পাচ্ছে, কাফেরের দল, ইবলিস দেখছে, কাফেররা, মানুষ কাফেররা দেখে না, ইবলিস কাফেররা দেখতেছে, ও সর্বনাশ, বাহিনী নিয়ে তো জিব্রাইল মিকাইল চলে এসেছে। আর ইবলিসের সামনে চলে গেলেন জিব্রাইল আলাইহিস সালাম। এটা দেখার পরে ওকে সে এখন জলদি করে তার ভোল পাল্টিয়ে পৃষ্ঠ প্রদর্শন করে পিছনের দিকে দৌড় দিচ্ছে। এখন তার পাশে যে ছিল, যে কাফের পাশে দাঁড়িয়েছিল, সে বলল, ইয়া সোরাকা, যার সোরাকা, একটু আগে না তুমি বললা তুমি আমাদের পাশে শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকবে, এখন তুমি প্রস্থান করছো কেন, এখন পৃষ্ঠ প্রদর্শন করো কেন, এখন চলে যাচ্ছ কেন? ফাকালা ইন্নি আরা মা লা তারাউন, বলে আমি যা দেখি তা কি তুমি দেখো? হ্যাঁ, তো সে তো আর তারা তো দেখে না, কিন্তু সে তো দেখে, শয়তান তো দেখে ফেরেশতাদেরকে। ওকে, অকালা ইন্নি বারি উম্মিকুম, আমি তোমাদের থেকে জিম্মা মুক্ত হয়ে গেলাম, এই দায়িত্ব আমি আর নেব না, আমি এখন ভাগি, জলদি ভাগি। ইন্নি আলা আরা মা লা তারাউন, আমি যা দেখি তোমরা তা দেখো না। ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই। তো আল্লাহকে ভয় পাওয়া তো ভালো খবর, তাহলে সে কি মুমিন হয়ে গেল নাকি? হ্যাঁ, আল্লাহকে ভয় পাওয়া দুই রকম, একরকম ভয় আল্লাহর ভয়ে ভীত হয়ে আল্লাহর দিকে চলে আসা, গুনাহ ছেড়ে দেওয়া, তওবা করা, দুশ্মনী বন্ধ করে ইসলামের পতাকায় সামিল হওয়া, সেটা কি ইবলিস চায়? সে ভয় পায় কেন? কি ভয় পায় সে? আরেক ভয় যে আল্লাহর গজব এখনই পড়লে জিব্রাইল যদি তাকে এখনই শেষ করে দেয়, আল্লাহর সামনে সে আল্লাহর বাহিনীর সামনে কুলাতে পারবে না, টিকে না থাকার ভয়, এই ভয় দিয়ে সে পালাল। এই ভয়ের এক্সাম্পল দেন, আপনি যদি এখন সিংহের মুখে পড়েন, সিংহকে আপনি ভয় করেন, এই ভয় এটা কেমন ভয় যে সিংহের সঙ্গে কুলাতে পারবেন না, আপনি এখন পালাচ্ছেন, শয়তান ওরকম ভয় পেয়েছে। এই ভয়টা যে ইমানের ভয়, ওই ভয় না, তার কারণ সে বলছে আল্লাহকে কেন ভয় পাই, আল্লাহু শাদীদুল আকাব, আল্লাহ শাস্তি দেওয়ার ইচ্ছা করলে কঠিন শাস্তি দিতে পারেন, যে ফেরেশতা তখন আসছে কিছু একটা ঘটাবেন আজকে আল্লাহ, আমি এখন জলদি ভাগি। ইয়াকুলুল মুনাফিকুন ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন গাররা হাউলাই দীনুহুম, ওই সময় আল্লাহ তাআলা বলেন, এই তো কাফেররা তাকাব্বর করে করে বের হলো একটা জিনিস, শয়তান আসলো তাদেরকে নিয়ে আর একটা জিনিস, তিন নম্বর হচ্ছে কি, কিছু মুনাফিক কিসেমের, মুনাফিক পর্যায়ের লোকজন মুসলমানদের ভিতরে ছিল, কিছু তখনও মুনাফিকি এত জোর সোরে শুরু হয় নাই, কিছু দুর্বল মনা মুসলমানরাও চিন্তা করেছিল বদর যুদ্ধে কেউ কেউ আসে নাই, তখন কয় যে এত বড় বাহিনীর সামনে আমরা গিয়ে এটা ঠিক হবে না, তা আমরা এবারে একদম মানে এটা একটা আত্মহত্যার মতো হয়ে যাবে, এত ভয় তারা পেয়েছে। মুনাফিক এবং আল্লাযীনা ফী কুলুবিহিম মারাদ, কিছু হলো মুনাফিক প্রকাশ্য, আর কিছু হচ্ছে তারা একদম মুনাফিক না কিন্তু তাদের অন্তরে রোগ আছে, আল্লাহর উপরে তাওয়াক্কুল নেই, মৃত্যু ভয় তাদেরকে, আখেরাতে যে জান্নাত পাওয়া যাবে যদি তাদের মৃত্যু হয়ে যায় আল্লাহর পথে শহীদ হতে পারবে, এরকম কোনো আশা ভরসা তাদের নেই, তারা ভীত এবং তারা তাদের ইমান দুর্বল, এই মারাদ অন্তরে এই রোগ আছে। এরা কি বলেছিল, গাররাহা উলাই দীনুহুম, এদের দিনটা তাদেরকে একটা ধোকায় ফেলে দিল, কি একটা দিনের কথা শুনে তারা কাফেরদের সামনে এখানে জান দেওয়ার জন্য চলে গেল, এটা কথা হলো নাকি? একটা যুদ্ধের জন্য তো একটা সম্মতা থাকা দরকার আছে, এত বড় বাহিনীর সামনে যাওয়া তো এটা আত্মহননের সামিল, তারা এই সমস্ত কথাবার্তা বলছিল, কিন্তু যারা সত্যিকার মুমিন মুজাহিদ ছিলেন তারা কি পিসপা হয়েছিলেন? হননি, মুনাফিকিও করা যাবে না।
এটাও আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছেন। ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফা ইন্নাল্লাহা আজিজুন হাকীম। এইভাবে মুনাফিকি না করে যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিলেন তাদের প্রশংসা করছেন আল্লাহ, তাদেরকে সুসংবাদ দিচ্ছেন। যারা সত্যিকারভাবে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে ফেলে তাদের জানা উচিত নিশ্চয়ই আল্লাহ আজিজ এবং হাকিম। আল্লাহ তাআলা আজিজ এবং হাকিম, আজিজ অর্থ কি? আজিজ ইজ্জত থেকে, ইজ্জত হলো আমরা বুঝি মান ইজ্জত, তো ইজ্জতের মান ইজ্জত কার থাকে? যার শক্তি সামর্থ্য আছে। আল্লাহ তাআলা শক্তির অধিকারী। আল্লাহ তাআলা যে ম্যাজেস্টিক পাওয়ার আছে সেটা হচ্ছে আজিজ, যাকে কেউ পরাজিত করতে পারে না, যাকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না, সাহেবুল ইজ্জা। এবং হাকিম, তিনি হচ্ছেন হাকিম, যে কোন জায়গায় কখন কাকে সাহায্য করতে হবে, কিভাবে করতে হবে, এই সব কিছু আল্লাহ তাআলা জানা আছে না নেই? আছে। এত বড় বাহিনীর সামনে কেমনে সাহায্য পেতে হবে সেটা স্ট্র্যাটেজি ঠিক করে দেওয়ার, সেটার তরিকা বাতিয়ে দেওয়ার, সেটার নিশ্চিত করার জ্ঞান আল্লাহ তাআলার আছে। হাকিম। তাহলে সব সময় আল্লাহ তাআলা বিজয় দেবেন না, কোন সময় দেওয়া উচিত ওই সময় দেবেন? বদর দিয়েছেন, ওহদ দেননি, ওই সময় দেওয়া ঠিক না। আল্লাহ তাআলা হিকমত বলছেন, মুসলমানদেরকে লেসন দিতে হবে লার্ন করার জন্য, ডিসিপ্লিন শেখার জন্য, কমান্ড জানার জন্য। হাকিম আর অর্থ হচ্ছে তিনি জ্ঞানী, বুদ্ধিমান, কোন জায়গায় কখন দিতে হবে সেটাও তিনি ঠিক জায়গায় দেন। মুসলমানদেরকে এখানে তিনি সুসংবাদ দিলেন। এরপরে আল্লাহ তাআলা কাফেরদের বদর যুদ্ধে কি যে তাদের করুণ পরিণত হয়েছে, আল্লাহ তাআলা কিভাবে করিয়েছেন, ফেরেশতারা কি কাজ করেছে, এগুলোর বর্ণনা মুসলমানদেরকে আল্লাহ তাআলা শোনাচ্ছেন। তারা যেন বিজয় লাভ করে, আনন্দ বিজয় মিছিল বের করে নিজেদের গর্ব তাকাব্বর অহংকারের দিকে যেন না যায়। এই বিজয়ের ক্রেডিট কার হাতে? আল্লাহ তাআলার হাতে। সে খবর আল্লাহ তাআলা বলছেন পরের আয়াতে, ওয়ালাউ তারা ইযি ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাঈকা আল মালাঈকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম ওয়া যুকু আযাবাল হারীক। আপনি যদি দেখতেন, হে নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সব দেখেন নাই, ফেরেশতারা কি কাজ করছেন। তো আল্লাহ তাআলা বলছেন, আপনি যদি দেখতেন কাফেরদেরকে যখন মৃত্যু দান করছে, হত্যা করছেন ফেরেশতাগণ, মৃত্যু কার্যকরী করছেন, কিভাবে করছেন, ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, তাদেরকে চেহারায় এবং পৃষ্ঠদেশে তাদেরকে প্রহার করছেন, ব্যত্রাঘাত করছেন, আঘাত করছেন, পিটিয়ে পিটিয়ে তাদেরকে মারছেন। ওয়া যুকু আযাবাল হারিক, ফেরেশতাগণ বলছে তাদেরকে প্রহার করতে করতে মরো এবং তোমরা জাহান্নামের আগুনের স্বাদ গ্রহণ করার জন্য আসো, স্বাদ গ্রহণ করো। ওই সময় বলতে পারেন, কিয়ামতের দিনও আল্লাহ তাআলা বলবেন, হাশরের দিনে পিটাতে পিটাতে তাদেরকে জাহান্নামে ফেলা হবে, তখনও বলবেন ওয়া যুকু আযাবাল হারিক, তোমরা জাহান্নামের কঠিন আগুনের স্বাদ গ্রহণ করো। কাফেরদেরকে এইভাবে পিটানো হয়েছে, এবং এটা শুধু বদর যুদ্ধে নয়, অবিশ্বাসীদেরকে মৃত্যুর সময় ফেরেশতারা পিটান। অন্য হাদিসে এসেছে যে কাফের এবং ক্রিমিনালদের মৃত্যুর সময় তাদেরকে শুধু রুহটা কবজ করে নিয়ে যান না, এইটা রুহ কবজের প্রক্রিয়ায় তাদেরকে অনেক বড় মারধর করা হয়। এবং যারা লাশ ধোয়ানের কাজ করেন বিভিন্ন ফিউনারাল সার্ভিসে, তারা অনেক সময় দেখেন যে ক্রিমিনাল যারা আছে, বড় ধরনের দুষ্কৃতিকারী, তাদের চেহারার মধ্যে মারের দাগ আছে, তাদের পৃষ্ঠদেশে মারের দাগ পাওয়া যায়, দাগ পাওয়া যায়, স্পট, স্ক্র্যাচ ইত্যাদি চিহ্নগুলো পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন এই আযাব থেকে। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কাফেরদের যুদ্ধ ছাড়াও অবিশ্বাসীদের, ক্রিমিনালদের মৃত্যুর সময় কি হয়, ফেরেশতারা যখন মৃত্যু ফেরেশতাগণ আসেন তখন তারা বলেন কি, আন্না মালাকাল মাউত ইযা জাআল কাফির ইনদা ইহতিদারিহি ফি তিলকা সূরাতিল মুনকারা, কাফিরের কাছে যখন আল্লাহর
অবিশ্বাসীদের কাছে যখন ক্রিমিনালদের কাছে মৃত্যু ফেরেশতা আসেন তার ইন্তেকালের সময়, তার সাকারাতের সময়, খারাপ ধরনের খুব ভয়াল ভয়ের আকৃতি নিয়ে আসে, দেখলেই ভয়ে অস্থির হয়ে যায়। তাদেরকে অ্যাড্রেস করে বলে, তাদের রুহকে অ্যাড্রেস করে বলে, কাফের রুহকে অ্যাড্রেস করে বলে, উখরুজি আইয়াতুহা নাফসুল খাবীসা, এই খাবিস নাফস তুমি তাড়াতাড়ি বের হয়ে আসো, ইলা সুমুমিন ও হামিমিন ও দিল্লিমি ইয়াহমুম, জাহান্নামের বিভিন্ন গরম হাওয়া, গরম পানি আর আগুনের লেলিহান শিখার মধ্যে ডুবার জন্য জলদি বাইরে হয়ে আসো। ফাতাতা ফাররাকু ফি বাদানিহি, এই কথা শুনেই এই ক্রিমিনালের আত্মা তার রুহ শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। রুহটা তো একটি এক জায়গায় থাকে, কিন্তু তখন গোটা শরীরে সেটা ছড়িয়ে পড়ে, লুকিয়ে যায়, যাতে মালাকুল মউত বের না করতে পারে, সে মরতে চায় না। ফায়াস্তাখরিজুহা মিন জাসাদিহি, কিন্তু ফেরেশতা ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে মুখ দিয়ে টান দিয়ে ফেরেশতার হাত তার সকল জায়গায় পৌঁছে যায়, রুহ এমনকি লুকায় আঙ্গুলের এই নখের ভিতরে গিয়ে ঢুকায়, সেখান থেকে ফেরেশতা টানা হিসাব করে বের করে নিয়ে আসে। এভাবে ছিঁড়ে ছিঁড়ে বের হয়ে আসে, যেভাবে পাটের বস্তা, পাটের বস্তা দেখছেন না, কোনো কোনো আঞ্চলিক ভাষা বলে সালা, এই সালার ভিতরে পাটের বস্তার ভিতরে কম্বলের ভিতরে যদি এই একটা বড় তীরের মতো কিছু ঢুকায়, ঢুকে যায় আবার উল্টা দিকে টান দেয়, তখন কি হয়, ছিঁড়ে ছিঁড়ে আসে। ঠিক এইরকম বলেছে কামা ইয়াখরুজু সুফুদু মিনা সুফুফিল মাবলুল, যেইভাবে পশমের কাপড় অথবা এরকম পাটের বস্তার থেকে কোনো কিছু বের করতে হলে তীর জাতীয় জিনিসকে উল্টা দিকে টান দিলে যেভাবে ছিঁড়ে ছিঁড়ে আসে, এইরকম রুহটা ছিঁড়ে ছিঁড়ে আসে এবং তাদেরকে পিটানো হয়, যুদ্ধের ময়দান ছাড়াও এদেরকে মৃত্যুর সময় পিটানো হয়। কেন এরকম শাস্তি তাদেরকে দেওয়া হয় মৃত্যুর সময়? যালিকা বিমা কদ্দামাত আইদিকুম وَأَنَّ اللَّهَ لَيْسَ بِظَلَّامٍ لِّلْعَبِيدِ, আর তাদেরকে বলা হয় তখন যে দেখো এগুলো তোমাদের হাতের কামাই, যা তোমরা পেশ করেছ, যে কামাই, যে আমল করেছ সারা জীবন, ইসলামের দুশ্মনী, আল্লাহর দুশ্মনী, নাফরমানি, ক্রাইম, কুফরি, যা কিছু সব করেছ, এখন তোমাদের হাতের কামাই স্বাদ গ্রহণ করো। আর মনে রেখো তোমাদের কষ্ট হচ্ছে মার খেতে, জান বেরোতে জাহান্নামে, আল্লাহ কি তোমাদের জন্য কঠোর নির্দয় তোমাদের উপরে জুলুম করছেন? না, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দাদের প্রতি কখনো জুলুম করেন না, আল্লাহ তাআলা কখনো জুলুম করবেন না। মানুষ অনেক সময় জুলুম করে, আপনি একটা চোরকে ধরেছেন, চোর মনে করে যে একটা জিনিস চুরি করেছে, অনেক সময় ছাতি চোর পাওয়া যায়, জুতা চোরও পাওয়া যায় না, ছাতির দাম কত, জুতার দাম কত, না 100, 150, 200, 300 টাকাই, দেখা গেল যে তাকে শাস্তি দিতে গিয়ে পিটাতে পিটাতে মেরেই ফেলছে। এখন চোর চুরি করেছে কিছু শাস্তি পেতে পারে, কিন্তু মেরে ফেলানোটা অনেক বড় শাস্তি হলো না? এখন চোরকে পিটাতে গেলে এটা কি জুলুম হলো না? হলো না, জুলুম হয়েছে। যে কটা পিটানি খাওয়ার দরকার সে কয়টাই দিবেন, যতটুকুন অপরাধ ততটুকুন শাস্তি, কিন্তু মানুষ অনেক সময় কী করে, অতিরিক্ত করে জুলুম করে ফেলে। তো আল্লাহ তাআলা ক্রিমিনাল থেকে শাস্তি দিতে গিয়ে অতিরিক্ত করে জুলুম করে ফেলবেন? কখনো করবেন না, তিনি জুলুম করেন না। একটি হাদিসে কুদসি তিনি কি বলেছেন, ইয়া ইবাদি ইন্নি হাররামতু যুলমা আলা নাফসি, হে আমার বান্দারা, আমি আমার উপর জুলুম করা হারাম করে ফেলেছি, হারাম করে নিয়েছি, আমি জুলুম করব না কোনোদিন। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু, আর আমি এই জুলুমকে আমার জন্য যেমন হারাম করেছি, তোমরা পারস্পরিক কারো উপরে জুলুম করবে এটাকেও আমি হারাম করে দিয়েছি। খবরদার, কখনো কাউকে জুলুম করো না। আমরা জুলুম করে ফেলতে পারি, শারীরিকভাবে হাতাহাতি মারামারি করে জুলুম করতে পারি, এছাড়াও কথা দিয়েও জুলুম করি, ঝগড়া করতে গিয়ে একজন আমার একটু মনে কষ্ট দিয়ে একটা কথা বলেছে, আমি তার মোকাবিলায় যা বললাম, মানে সেই যা বলেছে তার 10 গুণ বলে তাকে আমি আহত করে ফেললাম, কষ্ট দিলাম, এগুলো জুলুম কিনা? এগুলো জুলুম, এরকম কোনো রকম জুলুম তোমরা করো না। ইয়া ইবাদি, ওই একই হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন,
ইন্নামা হিয়া আমালুকুম উহসিহা লাকুম, হে আমার বান্দারা এগুলো তোমাদেরই আমল, তোমাদের আমলগুলো কি আমি জমা করে রাখি, সংগৃহীত করে রাখি, এগুলো কি আমি কি করব তোমাদেরকে একদিন বুঝিয়ে দেব, আমি কিছুই অ্যাড করব না। জুলুম করেছে একটা, আল্লাহ কি দশটা লিখে রাখবেন না? ফামান ওয়াজাদা খাইরান ফালিয়াহমাদিল্লাহ, যে ব্যক্তি তার আমলনামা পড়ে সেদিন পাবে ভালো, তার ওখানে জুলুম নেই, গুনাহ নেই, তাহলে সে আল্লাহর শুকর আদায় করুক। ওমান ওয়াজাদা গাইরা যালিকা ফালাইয়ালুমান্না ইল্লা নাফসাহ, আর যে ব্যক্তি তার আমলনামা খুলে দেখবে কিয়ামতের দিন, আহা সমস্ত অন্যায় অপকর্মে ভর্তি হয়ে আছে, কাজেই কাউকে আর দায়ী করে লাভ নেই, কাকে দায়ী করুক, নিজেকেই দায়ী করুক, আহ আমি কি করলাম, আর তাই করবে। এটা দেখে কাফের কি বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ওহ আফসোস আমি কি করেছি, আমি যদি আজকে মাটি হয়ে যেতাম। তো এভাবে আল্লাহ তাআলা বলছেন, তোমাদের হাতের কামাই তোমরা খাও, এভাবে বলে বলে তাদেরকে দুনিয়াতে পিটানো হয়েছে মৃত্যুর সময়, আখেরাতে পিটাতে পিটাতে তাদের জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা কাফেরদের মক্কার কোরাইদের তুলনা করেছেন ফেরাউনের সঙ্গে পরের আয়াতে, কাদাবি আলি ফিরাউন ওয়াল্লাযিনা মিন ক্বাবলিহিম কাফারু বিআয়াতিল্লাহি ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম ইন্নাল্লাহা ক্বাওয়িয়্যুন শাদীদুল ইকাব। তাদের মক্কার কোরাইদের আচরণ আচার ব্যবহার এই ইসলামের সঙ্গে আল্লাহর সঙ্গে আল্লাহ নবীর সঙ্গে মুসলমানদের সঙ্গে হচ্ছে ফেরাউনের মতো। তাদের আগে যে ফেরাউন দুনিয়াতে এসেছিল, ফেরাউনের দল কি করেছে, কাফারু বি আয়াতিল্লাহ, আল্লাহ তাআলা আয়াতগুলোকে মানতে অস্বীকার করেছে, ফা আখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, আল্লাহ তাআলা তাদের গুনার কারণে তাদেরকে পাকড়াও করেছেন। ফেরাউন ডুবেছে কোথায়, সাগরে ডুবেছে, লোহিত সাগরে, রেড সিতে তার সলিল সমাধি হয়েছে। ইন্নাল্লাহ কাওয়িয়্যুন শাদীদুল ইকাব, আল্লাহ তাআলা যখন কাউকে পাকড়াও করেন, আল্লাহর পাকড়াওটা কেমন শক্ত, আল্লাহর ধরা অনেক শক্ত, অনেক কঠিন, কাউই শক্তিশালী। ইন্না বাচ্চা রব্বিকা লাশাদীদ, আপনার রবের পাকড়াও অনেক কঠিন, অনেক শক্ত, ওখান থেকে ছুটা যায়, কোনো সময় দুনিয়ার পুলিশের হাত থেকে ছুটিয়ে দৌড় দিতে পারে, হাজারের মধ্যে দুই একটাও পালিয়ে যাইতে পারে, পারে না, কিন্তু আল্লাহর কাছ থেকে দুই একটা পালিয়ে যেতে পারবে, যে শক্ত করে আল্লাহ ধরবেন, আল্লাহর শাস্তি এত কঠিন। এখন মক্কার লোকেরা তো তারা মনে করছে ইব্রাহিম আল্লাহ সালামের আওলাদ না, তারা আল্লাহর ঘরের হেফাজতকারী, কাবা ঘরের তারা রক্ষণাবেক্ষণকারী, তাদের এই দুরবস্থা হলো কেন, তারা এইভাবে মার খেলো কেন, আবু জাহাল তো আসার সময় দোয়া করে আসছে যে আল্লাহ আমাদের মধ্যে যে দলটা উত্তম দল তাদেরকে আপনি বিজয় দান করবেন আজকে, সে নিজেকে উত্তম দল মনে করেছে, তার বিজয় হয়েছে না, কেন হলো না এরকম, সে খবর আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন, ذَلِكَ بِأَنَّ اللَّهَ لَمْ يَكُ مُغَيِّرًا نِعْمَةً أَنْعَمَهَا عَلَى قَوْمٍ حَتَّى يُغَيِّرُوا مَا بِأَنفُسِهِمْ وَأَنَّ اللَّهَ سَمِيعٌ عَلِيمٌ। এটা এই জন্য হয়েছে তাদের কাছে যে নিয়ামত ছিল, কি নিয়ামত ছিল, আল্লাহর ঘর বাইতুল্লাহ, কি নিয়ামত ছিল, নবী ইব্রাহিমের দিন ইসলাম, কানা হানিফা মুসলিমা, এই ইসলাম থেকে তারা কোথায় বেরিয়ে শিরকের মধ্যে লিপ্ত হয়ে আজকে যে ইসলামকে পাঠিয়েছেন সেই ইসলামে দুশ্মনী করেছে, এই নিয়ামত তাদের কাছ থেকে চলে গেছে, আল্লাহর ঈদ তারা আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণকারী, তাদেরকে আল্লাহ নিরাপত্তা দিয়েছিলেন, আল বালাদুল আমিন নিরাপত্তার শহর, সেখানকার লোকরা নিরাপত্তা পাওয়ার কথা, তাদের এই নিরাপত্তার নিয়ামত হারিয়ে গেছে, কেন, যে তারা নিজেরাই এই নিয়ামতকে পরিবর্তন করেছে। আল্লাহ কখনো মুগাইরা নিয়ামাতান আনআমাহা আলা কওমিন, কোন কওমকে আল্লাহ তাআলা ভালো কোনো জিনিস দিলে তাদের জিনিসটা আল্লাহ তাদের হাত থেকে নিয়ে নষ্ট করে দেন না, হাতা ইউগাইরু মা বি আনফুসিহিম, যতক্ষণ না তারা নিজেরা নষ্ট না করে। আজকে ইসলাম আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত, ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই বিজয় লাভ করবে যদি সত্যিকার তোমরা মুমিন হও। তো ইসলামের অনুসারী মুসলমানদের এই দুরবস্থা কেন, এই নিয়ামতকে তারা ঠিক রেখেছে, এই নিয়ামতের সঠিক ব্যবহার করেছে না, তাহলে এখানে মুসলমানদের জন্য লেসন আছে,
শুধু আবু জাহালদের জন্য লেসন নয়, যে মুসলমানরা যদি নিয়ামতের কদর না করে, সেটাকে কাজে না লাগায়, মূল্যায়ন না করে, তাহলে আল্লাহ তাদের কাছ থেকে সেই নিয়ামত ছিনিয়ে নিয়ে যান। ওয়া আন্নাল্লাহ সামিউন আলীম, আল্লাহ তাআলা সব কিছু জানেন, সব কিছু শুনেন। তারা কি বলতে কি তাকাব্বর করতে করতে কি বলতে বলতে এসেছে, আল্লাহ শুনেছেন। তাদেরকে কিভাবে সাহায্য করতে হবে সেটাও আল্লাহ জানেন। কাদাবি আলি ফিরাউন ওয়াল্লাযিনা মিন ক্বাবলিহিম, আবার আল্লাহ তাআলা এক্সাম্পল আছে ফিরাউনের, ঠিক ফিরাউনের মতোই, তাদের আগে যে ফিরাউন এসেছিল তার মতোই এদের অভ্যাস ছিল, এদের নেচার ছিল, এদের ধ্যান ধারণা ছিল। কাযাবু বি আয়াতি রাব্বিহিম, এরা সবাই ফিরাউনের গোষ্ঠীরা আল্লাহর আয়াতগুলোকে মানতে অস্বীকার করেছে। ফা আহলাকনাহুম বিযুনুবিহিম, তাদের গুনার কারণে আমি তাদেরকে হালাক করে দিয়েছি, ধ্বংস করেছি, গজব নাজিল করেছি। ওয়াগরাকনা আলা ফিরাউন, ফিরাউনের গোষ্ঠীকে আমি কি করেছি, ডুবিয়ে মেরেছি। ওয়াকুল্লুন কানু যালিমিন, এরা সবাই, এরা প্রত্যেকে কি ছিল, এক একটা জালেম ছিল। জালেম দুই রকম জালেম, মানুষের উপর জুলুম করেছে, ফেরাউনকে মানুষের উপর জুলুম করতো না, সব পরাক্রমশালী বাদশাহ, রাজা, বাদশাহ, রাষ্ট্রপ্রধান, ক্ষমতার অধিকারী, দাম্ভিক শক্তি পৃথিবীতে যুগে যুগে আজকের জমানায় দেশে দেশে ক্ষমতাসীনরা শক্তির অপপ্রয়োগ করে কিনা, মানুষকে নির্বিচারে হত্যা করে কিনা, বিনা বিচারে হত্যা করে কিনা, করে। কুল্লুন কানু জালিমিন, সবাই জালিম গোষ্ঠী, মানুষের উপর জুলুম করেছে, আবার নিজের উপরে জুলুম করেছে, শিরক করেছে, সেটাও কি জুলুম। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আর ক্রিমিনাল যত ক্রাইম করে সবগুলো জুলুম, মানুষের উপরে জুলুম করে, ক্রাইম করে, নিজের উপরেও জুলুম করে, কারণ এই গুনার দায় তার প্রতি একদিন আসবে। তো কারা, এরা জালিম ছিল, এদের শাস্তি পাওয়ার যোগ্য ছিল তারা, এই জন্য তাদের উপরে হালাক করা হয়েছে ফেরাউনদেরকে। আর বদরের যুদ্ধে মক্কার আবু জেহেল এবং বড় বড় 70 জন লিডারকে এভাবেই শায়েস্তা করা হয়েছে জুলুমের শাস্তি।